गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड हैप्पी जामा षष्ठी। तो आमी बार्थडे दिन रात्रिबेला डिनार करे आमी दीदीर बाड़ीते ही आसी एवं जेहेतु आमार लीव आछे तीन दिन, लाइक आज अब्दि आमार लीव नेওয়া ছিল, तो आमरा आर बाड़ीते जाइनी कारण तन्मयेर अफिसटा दीदीर बाड़ी थेके एकदम काछे, तो एखान थेके यातायात करे नियेछे। आर जेहेतु मा डिसाइड करेछे जे ना षष्ठीटाओ एखान थेकेई करबे आर आमार बाड़ीते गिये करबे ना, तो आमरा डिसाइड करेछि ठीक आछे ताहले एखानेई थेके जाच्छि दुदिन, कोनो असुविधे नेई। तो एई जास्ट घुम थेके उठलाम, মানে এটাই দেখার জন্য যে মার কি কি জোগাড় হয়ে গেছে এখানে ষষ্ঠীতে। অলরেডি মা সকাল সকাল সব কিছু করা শুরু করে দিয়েছে, তো তোমাদের একবার দেখাই মা কি কি জোগাড় করেছে এখনো অবধি। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি জামাই ষষ্ঠী। মা খুব এক্সাইটেড, মা মার পছন্দ মতো সব কিছু পেয়েছে, অলমোস্ট সব কিছু পেয়েছে, আর আমি খুব হ্যাপি যে মাকে এগুলো কালেক্ট করতে আমি খুব হেল্প করেছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে তো জামাই ষষ্ঠীর জন্য এখানে আমি সব কিছু জোগাড় করছি আর কি, কিন্তু এখানে তো সব কিছু পাওয়া যায় না, তাই যা যা পাওয়া গিয়েছে কিছু কিছু দেখেছি আমি এগুলোই শাশুড়ি মাকে দিয়ে করতে, তাই এগুলো দিয়েই করি। আর যা যা পেরেছি এই আমপল্লো দুব্ব এইসব আর কি, মানে একটা ভালো আমপল্লো পেয়েছি, এটা এখানে খুব মানে অভাব আমপল্লো, কারণ আম গাছ একদম দেখা যায় না, সব রকম গাছ আছে কিন্তু আম গাছ পাওয়া যায় না, তাই আম পল্লবটা পেয়েছি, তাই আমার মানে পল্লবটা পেয়ে আমি খুব খুশি। আর এই পেয়ারার এই কুশি আর এই করম চা এই কটা জোগাড় করেছি। আর কি কি লাগে? আরও অনেক কিছু লাগে, খেজুর টেজুর লাগে, সেগুলো তো পাওয়া যায় না এখানে, দেখেছি শাশুড়িকে, শাশুড়ি মাকে যা দেখেছি আর কি। আচ্ছা, এইটুকুই পেরেছি, এইটুকু দিয়েই করবো। তো এখানে চা এসে গেছে, তো আমরা সকাল সকাল এখন আমাদের প্ল্যান, যেহেতু বার্থডে দিন রাত্রিবেলা চলে এসেছিলাম, তো জাস্ট বার্থডে ড্রেসটা পরেই এসেছিলাম আর ঘরে পরার কিছু জামা নিয়ে এসেছিলাম, যে এটা ভেবেই এসেছিলাম যে বাই চান্স যদি থেকে যাই, সেরকম কোনো প্ল্যান ছিল না, তো ফাইনালি থেকেই গেছি। অ্যান্ড আজকে কিন্তু আজকে জামাই ষষ্ঠী স্পেশাল জামা কাপড় কিছু আনিনি পরার জন্য, ইচ্ছা আছে একটা শাড়ি পরি, সেজন্য আমাদের প্ল্যান হচ্ছে যে আজকে এই যে সকাল সকাল এখন চা এসে গেছে, চাটা খেয়ে আমরা দুজন চলে যাব বাড়ি, সেখান থেকে একেবারে শাড়িটারি পরে একেবারে রেডি হয়ে আমরা আসব। এবং এসে এখনো অবধি আমি জানি না যে এখানে কী কী খাবার দাবার হচ্ছে, আজকে আজকের মেনু কী, তো এসে জানতে পারবো, এসে তোমাদেরকে দেখাবো। তো এখন সকাল সকাল বেরিয়ে যাই, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো আজকে আমি এই শাড়িটা পরলাম, এই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি, আমি তোমাদেরকে শাড়িটা একবার পুরো দেখাচ্ছি। তো এই শাড়িটা আমি আমি শাড়িটার ব্যাপারে বলে দিই, শাড়িটা আমার আমি বিয়ের আগে যখন শপিং করতে গেছি তখন আমি এই শাড়িটা কিনেছি, আর এটার সাথে দেখো এই ইয়াররিংটা দেখো, তো এই দুলটা আমার মা পছন্দ করে কিনেছিল আমার বিয়েতে, তো ওই জন্য কিছু জিনিস শখের জিনিস সুন্দর জিনিস যেগুলো বিয়ের সময়কার, তো আমি এই জন্য এনে রেখেছি যাতে জিনিসগুলো একদম আলমারিতে না পড়ে থেকে ইউজ হয়। আমি কিছু কিছু জিনিস মানে মাকেই বলেছিলাম যে যখন কলকাতা থেকে এদিকে আসবে আমার কিছু কিছু জিনিস, এই রিংটা, এই কানের দুলটা, প্লাস আরও ছোটোখাটো যেমন এগুলো ছোটোখাটো দুটো তিনটে জিনিস নিয়ে আসবে, কারণ এগুলো তো এমনি দেখো সোনার জিনিস লকারেই পড়ে থাকে, তো ছোটোখাটো কিছু তুলে আনলে না এরকম ছোটোখাটো অনুষ্ঠানে পড়লে ভালোই লাগে, সেজন্য এই কিছুটা ইউজও হয়ে যায়, একটা না সব জিনিস তোলাও থাকে না, সেজন্য আমি বললাম যে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে আমার জিনিসগুলো কিনেছিলাম সেগুলো ইউজ হচ্ছে, তো এই জন্য আজকে পড়লাম, আজকে একটা সুন্দর দিন তাই আজকে এটা পরে সেজে গুজে এসছি।
তো আমাদের ষষ্ঠীর নিয়ম কানুন চলছে, হাতে হলুদ সুতো বাঁধবে মা। বাবলির মাথা দেওয়া হয়েছে এই শাক শাকটা না? বাবলি ভাইয়ের সাথে তো ষষ্ঠীর এই খাওয়া দাওয়া সবে শুরু হলো। এই যে এই সন্দেশগুলো এসছে, আম, লিচি, আরও অনেক কিছু আছে, আপাতত এটুকুই দেওয়া হয়েছে। এবার দেখি এগুলো খাই, তারপর মেন খাওয়া এখনো বাকি আছে। কি রান্না হয়েছে সেটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আজকের মেনু কি কি আছে। আর সবার বাড়িতেই খুব ভালো ভালো মেনু আছে, তো আমি আমাদের বাড়িটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি কি হয়েছে। তো এই যে কিচেন সামলাচ্ছেন আমার মা, তো উনিই বলবেন। মা, কি কি হয়েছে আজকের মেনুতে একটু বলো। আজকে তো দিদি বললো যে রেস্টুরেন্টে খেতে বললাম, দিদি বললো না তোমার হাতে বিরিয়ানি খাবো। আমার মা মানে আমাদের বলে দিই যে আমার মা ভীষণ ভালো বিরিয়ানি বানায়, আমার এখনো শেখা হয়নি মার থেকে, তবে ইচ্ছা আছে যে আমি খুব তাড়াতাড়ি শিখবো। তো দিদি স্পেশালি মাকে বলেছে যে আজকে আর কিচ্ছু না, আজকে তোমার হাতের বিরিয়ানি খাবো। তো মা সেটাই বানিয়েছে, নট অনলি বিরিয়ানি, বিরিয়ানির সাথে আছে চিকেন চাপ। তো বিরিয়ানি হয়ে গেছে, মানে মাটন বিরিয়ানি সাথে চিকেন চাপ, তো বিরিয়ানি হয়ে গেছে রান্না। আর এখন যেটা লাস্ট ফিনিশিং চলছে চিকেন চাপের, মিষ্টি ফিষ্টি সব রেডি, এখন চলছে চিকেন চাপ রান্না। তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এটা হয়ে গেলে আই থিঙ্ক দিদিরাও ততক্ষণে চলে আসবে, তারপর আমরা খেতে বসবো। কিন্তু একটু লেটে বসবো, কারণ রেডি হয়ে আমরা তাড়াহুড়ো করে এসছি, এসেই এখানে এসে এত খিদে পেয়েছে কিছুক্ষণ আগে, মানে তোমরা দেখলেই যে না, এক প্লেট সন্দেশ, আম, লিচি এগুলো মা দিল, তো ওগুলো সব ফিনিশ করেছে, তো পেটটা সত্যি ভরে গেল। তো ঠিক আছে, রান্না হোক আরামসে, তারপর ধীরে ধীরে একটু লেট করে খাবো, কিন্তু আজকে খাবো, কারণ মিস করা যাবে না খাবারটা। আর এই যে একজন আছে, তিনি খেতে বসে গেছেন, তার খুব খিদে পেয়ে গেছিলো। তো কেমন খেতে হয়েছে একটু দেখবি, রিভিউ দিয়ে দাও। কী কী খেলে তুমি, বিরিয়ানি খেলে না মাটন খেলে, কী খেলে? মাটন আর রাইস। এখানে দেখি, এই যে মাটন আর রাইস, আরেকজন কোনটা ভালো লাগলো দেখবি? রাইসটা বেশি ভালো লাগলো না মাটনটা? মাটন। ইউ লাভ মাটন? ওকে, তোর মাটন হচ্ছে ওর খুব প্রিয়। তোর মাটন হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে গোল মাটন, গোল মাটন হয় তো, একটা হচ্ছে গোল মাটন আর একটা হচ্ছে রিয়াল মাটন। গোল মাটন হচ্ছে সয়াবিন, তাই আই থিঙ্ক দেবনির সয়াবিনটাই বেশি ভালো লাগে, তাই না দেবনি? ভালো লাগে না নাকি? রিয়াল মাটনটা বেশি ভালো লাগে, ওর গোল মাটন বেশি ভালো লাগে না, ওর রিয়াল মাটন ভালো লাগে, কেন জানি না ভীষণ টায়ার্ড লাগছে। তো এখন ভাবছি শাড়ি টাড়িগুলো ছেড়ে নেবো, নিয়ে একটু খেয়ে দিয়ে নিয়ে রেস্ট করে দেন বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই যে আমাদের জামাই এখন খেতে বসেছে, তো এখানে আছে মিষ্টি দই। এই জামাই আবার মিষ্টি কম খায়, তাই মিষ্টি দই আর মিষ্টি আসছে।
তো আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, তো ডিনারও অলরেডি রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাই ডিনারে, তো দারুণ সাজিয়েছে দিদি অনেক কিছু আইটেম, আর দুপুরেরও কিছু আছে আর কিছু নতুন আছে, তো তোমাদেরকে একবার দেখাই। তো এটা হচ্ছে আলু ভাজা আর কারি পাতা দিয়ে, আলু কারি পাতা আর পিনাট দিয়ে ভাজা। আর এটা হচ্ছে সবার ফেভারিট মাটন বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন কারি। অ্যান্ড এখানে আছে মিহিদানা, মিষ্টিতে আছে মিহিদানা, সন্দেশ, আর এখানে আছে মিষ্টি দই, তারপরে আছে রসগোল্লা, এখানে আছে ফল, লিচু, জাম অ্যান্ড আম। তো সব মিলিয়ে আজকে একদম জামাইদের ফেভারিট ফেভারিট ডিশ বানানো হয়েছে। তো খাওয়া দাওয়া করে এখন আমরা একটু পরে বেরোবো, তো আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতন, জামাই ষষ্ঠী কমপ্লিট। তো আজ এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ কালকে থেকে আমাদের দুজনেরই অফিস ছুটি আপাতত শেষ। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। আই হোপ কি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।